আমরা অধ্যায়ের অনুশীলনের আগে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। এই অধ্যায়ের সম্পূর্ণ সমাধান আমাদের প্লেলিস্টে এবং আমাদের অ্যাপে আপনারা পেয়ে যাবেন, এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। তাহলে আসুন আমরা শুরু করি। কি বলা হচ্ছে ক্যালকুলেটর ও কম্পিউটার? ক্যালকুলেটারের ব্যবহার, আমরা প্রতিদিন নানা কাজে ক্যালকুলেটার ব্যবহার করি। ক্যালকুলেট মানে হচ্ছে গণনা করা, তাহলে সেখান থেকে যে গণনা করে সেখান থেকে আমরা পেয়েছি ক্যালকুলেটর। এখন এই ক্যালকুলেটরের সাহায্যে আমরা বড় বড় হিসেব নিকেশগুলো করতে পারি। দুই ধরনের ক্যালকুলেটার সাধারণত আমরা চিনে থাকি, একটা হচ্ছে সাধারণ ক্যালকুলেটর আর আরেকটা হচ্ছে বৈজ্ঞানিক ক্যালকুলেটর, যেটাকে আমরা ইংরেজিতে সায়েন্টিফিক ক্যালকুলেটর বলে থাকি, যেখানে আমরা জটিল জটিল হিসেবগুলো সমাধান করতে পারি। তো আমরা অষ্টম শ্রেণী পর্যন্ত বা অষ্টম শ্রেণী আগ পর্যন্ত আমরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করে হিসেব নিকেশগুলো করে থাকি, কিন্তু অষ্টম শ্রেণীর আগ পর্যন্ত ক্যালকুলেটারই ব্যবহার করার নিয়ম নেই। অষ্টম শ্রেণী থেকে সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক ক্যালকুলেটরগুলো ব্যবহার করা যায়, তবে সেটিরও কিছু ধরন রয়েছে, সে এর বাইরে ব্যবহার করা যায় না। তো যাই হোক, আমরা তাহলে এখানে কিভাবে ক্যালকুলেটার ব্যবহার করতে পারি, আমাদের দৈনন্দিন কাজে আমরা ক্যালকুলেটার ব্যবহার করব সেটা একটু দেখি। এখানে বলা হচ্ছে ক্যালকুলেটার ব্যবহার করে নিজের হিসেবটি করি। তাহলে এখানে আমরা গাণিতিক বাক্য দেখেছি কিভাবে সমাধান করতে হয়। এখানে আমাদেরকে ব্র্যাকেট দেওয়া আছে, আমরা বডমাসের নিয়ম জানি। তাহলে প্রথমে আমাদেরকে কী করতে হবে, প্রথমে আমাদেরকে গুণফলটা বের করতে হবে এখানে। এরপরে আমাদেরকে কী করতে হবে, এই গুণফলটা বের করতে হবে। বের করে এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই গুণফল থেকে এই গুণফলটা বিয়োগ করতে হবে। বিয়োগ করে তারপর আমরা 26 যোগ করে দিতে পারবো। যোগ করে তারপর আমরা সেটাকে 20 দ্বারা ভাগ করে দিলে আমাদের উত্তরে আমরা পৌঁছে যেতে পারবো। তাহলে প্রথমে 25 গুণ 35 করে আমরা 875 পেয়েছি, এরপরে 32 গুণ 18 করে আমরা 576 পেয়েছি। এরপরে আমরা এখানে 875 থেকে 576 বিয়োগ এরপরে 26 যোগ করে যে ফলাফলটা পেয়েছি সেটাকে আমরা 20 দ্বারা ভাগ করে 16.25 উত্তর হিসেবে পেয়েছি। তাহলে এভাবে আমরা সমাধানগুলো করতে পারবো। তাহলে এখন আমাদেরকে কী বলা হচ্ছে, একটি ক্যালকুলেটার ব্যবহার করে নিজের হিসেবগুলো করি। তাহলে কিভাবে আমরা এই হিসেবগুলো করব। এখানে বলা হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10 বার 2 কে গুণ করা হয়েছে। তাহলে প্রথমে আমরা তাহলে আমরা 10 বার 2 গুণ করি, 2 গুণ 2 গুণ 2 গুণ আমরা 3 বার করলাম, 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার 9 বার এবং 10 বার 2 গুণ করার পরে আমরা পেয়েছি 1024। ঠিক একইভাবে 1.05 আমরা 5 বার গুণ করব। 1.05 গুণ 2 বার 3 বার 4 বার এবং বিশাল একটি সংখ্যা পেয়েছি, সেটা কত, সেটা হচ্ছে 1.27628 15625। এরপরে আমাদেরকে বলছে 32 বিয়োগ 34 গুণ 23 ভাগ 25। তাহলে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে বডমাসের নিয়ম অনুসারে গুণ বা ভাগ যেটা প্রথমে আসে সেটার কাজ প্রথমে করতে হবে। তাই আমরা প্রথমে 34 গুণ 23 করব, 34 গুণ 23। এরপরে আমরা কি করব, এটাকে ভাগ করব কত দ্বারা, 25 দ্বারা ভাগ করব। তাহলে আমরা 25 দ্বারা ভাগ করলে পাবো 31.28। এই 31.28 কে আমরা বিয়োগ করব কার থেকে, 32 থেকে। তাহলে 32 থেকে 31.28 আমরা বিয়োগ করব, 32 বিয়োগ 31.28, তাহলে আমরা পাবো 0.72। এর পরবর্তীতে আমরা পাচ্ছি হচ্ছে প্রথমে 1.2 এর সাথে 4.5 গুণ হবে, 1.2 গুণ 4.5 গুণ করে আমরা 5.4 পেলাম, 5.4 পেলাম বিয়োগ এরপরে 0.08 এর সাথে 35 আমরা গুণ করব, 0.08 গুণ 35 আমরা পাচ্ছি 2.8, যোগ 0.087 ভাগ আমরা পাচ্ছি 0.29। তাহলে আমরা ভাগটা করে ফেলি, তাহলে আমরা পাচ্ছি 0.087 ভাগ 0.29।
আমরা পাচ্ছি 0.3। তাহলে এখন আমরা কত পাচ্ছি? 5.4। তাহলে এখন আমরা যোগ বিয়োগ গুলো করি, 5.4 বিয়োগ 2.8 যোগ 0.3, তাহলে আমরা পাচ্ছি 2.9। আমরা এটা করেছি 5 নাম্বার। আর 4 নাম্বার যদি আমরা দেখি, তাহলে আমরা কি করব, 4 নাম্বারে আমরা এখানে দেখতে পাচ্ছি 1170 ভাগ 26, 1170 ভাগ 26। প্রথমে আমরা পাচ্ছি 45। এরপরে রয়েছে 1.6 × 2.5 × 10। তাহলে 1.6 × 2.5 × 10, তাহলে আমরা পাচ্ছি 40 বিয়োগ 4.8 × 5, তাহলে আমরা এখন 45 বিয়োগ 40 বিয়োগ 4.8 করলে পাচ্ছি 0.2, এর সাথে 5 গুণ করে দিব, তাহলে আমরা পাবো 1। তাহলে আমরা সরাসরি পাচ্ছি 1। তাহলে এভাবে করে ক্যালকুলেটার ব্যবহার করে আমরা নিজের হিসেবগুলো করতে পারবো, বা যে হিসেবগুলো রয়েছে সেগুলো করতে পারবো। বলা হচ্ছে, সেলিম এবং হাকিম দুই ভাইকে তাদের বাবা পৃথকভাবে টাকা দিয়েছেন। হাকিম প্রতি বছর 10,000 টাকা পায়, সেলিম প্রথম বছর 100 টাকা পায়, কিন্তু দ্বিতীয় বছর থেকে সে পূর্বের বছরের দ্বিগুণ টাকা পায়। 10 বছর পর কে বেশি টাকা পাবে? তাহলে আমরা এখানে হিসেব করি, হাকিম প্রতি বছর 10,000 টাকা পায়, তাহলে 10 বছরে কত পাবে? 10,000 × 10, অর্থাৎ আমরা পাবো হচ্ছে ক্যালকুলেটারে হিসেব করলে 1,00,000 টাকা। আর বলেছে সেলিম প্রথম বছর 100 টাকা পায়, দ্বিতীয় বছর থেকে আগের বছরের দ্বিগুণ পায়। তাহলে 10 বছরে আমরা কিভাবে হিসেবটা করব? তাহলে আমরা একটু হিসেবটা করি। তাহলে প্রথম বছর সে পাচ্ছে 100 টাকা, এর পরের বছর পাচ্ছে তার দ্বিগুণ 200 টাকা, এর পরের বছর পাচ্ছে তার দ্বিগুণ 400 টাকা, এর পরে পাচ্ছে এর দ্বিগুণ 800 টাকা, এর পরে পাচ্ছে এর দ্বিগুণ 1600 টাকা, এর পরে গিয়ে ষষ্ঠ বছরে গিয়ে পাচ্ছে তার দ্বিগুণ 3200 টাকা, এর পরে সপ্তম বছরে গিয়ে পাচ্ছে তার দ্বিগুণ 6400 টাকা, এর পরে অষ্টম বছরে গিয়ে পাচ্ছে তার দ্বিগুণ 12,800 টাকা, এর পরে 12,800 টাকার দ্বিগুণ হচ্ছে 25,600 টাকা, এরপরে 25,600 টাকার দ্বিগুণ হচ্ছে 51,200 টাকা। তাহলে এভাবে করে সে 10 বছরে 1,02,300 টাকা পেয়েছে, 1,02,300 টাকা পেয়েছে। তাহলে এখন বলছে আমাদেরকে 10 বছর পরে কে সর্বমোট বেশি টাকা পাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 10 বছর পর সেলিম বেশি টাকা পাবে। তাহলে এখানে কতটুকু বেশি পাবে? সেটা হচ্ছে 1,02,300 টাকা থেকে 1,00,000 বাদ দিলে 2,300 টাকা সে বেশি পাবে। আমাদেরকে প্রশ্নে বলছে যে একটি কাগজ 0.1 মিলিমিটার পুরু, যদি কাগজটিকে 10 ভাজ করা হয় তাহলে তার পুরুত্ব কত হবে? তাহলে একটা ভাজের উপরে আরেকটা ভাজ, আরেকটা ভাজ, এভাবে করে 10টা ভাজ করলে অবশ্যই সেটা কি হবে, পুরুত্বটা বাড়বে, তাহলে 10 গুণ বেড়ে যাবে। তাহলে আমরা 0.1 × 10 করে দিলেই আমরা পুরুত্ব পেয়ে যাব। তাহলে সেটা কিভাবে করব? আমরা যেটা করব সেটা হচ্ছে 0.1 × 10 করে দিলে আমরা মোট পুরুত্ব পেয়ে যাব 1, তাহলে 1 মিলিমিটার। এর পরবর্তীতে আমাদেরকে দেয়া হয়েছে কম্পিউটার সম্পর্কে। বলা হচ্ছে কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র যা ক্যালকুলেটর অপেক্ষা বড় গণনা করতে পারে। এখানে কম্পিউটারের কাজ এবং প্রয়োজনীয়তা শুধু হিসাবে বা হিসাব নিকাশে সীমাবদ্ধ থাকে না, এখানে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। সেই কাজগুলোর মধ্যে রয়েছে আমাদের, আমরা প্রোগ্রামিং করতে পারি, গ্রাফিক্স ডিজাইনিং করতে পারি, অনলাইনে ক্লাস নিচ্ছি আমরা সেগুলো করতে পারি, বিভিন্ন ধরনের কাজ আমরা করতে পারি। কম্পিউটারের সাহায্যে আসলে আমাদের জীবনযাত্রার মান আমূলভাবে পরিবর্তিত হয়েছে। তো এখানে ল্যাপটপ কম্পিউটার এবং ডেস্কটপ কম্পিউটার দুই ধরনের কম্পিউটারের সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। এখানে মনিটর হচ্ছে যার মাধ্যমে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে মনিটর, সেটা হচ্ছে একটা আউটপুট ডিভাইস যা আসলে আমাদেরকে ফলাফল প্রদর্শন করে। আর সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেখান থেকে সব কাজগুলো হয়ে থাকে। তো ডেস্কটপে একটা বিশাল বাক্স আমরা দেখতে পাই, আর ল্যাপটপে যেটা একটা অল্প জায়গার ভিতরেই থাকে, তো এখানে সিপিইউটা
এই যে ভেতরের জায়গাটাতে থাকে, এই যে নিচের যে সম্পূর্ণ জায়গাটা, এখানে সিপিইউ থাকে। এরপরে মনিটর তো আমরা দেখলাম, কিবোর্ড। কিবোর্ড অর্থাৎ এটা একটা ইনপুট ডিভাইস যেখানে আমরা বিভিন্ন কমান্ড করে থাকি, যার মাধ্যমে মাউসের মাধ্যমে আমরা কমান্ড করে থাকি। আর টাচ প্যাড তো রয়েছে ল্যাপটপে থাকে, যেটা দিয়ে আমরা মাউস না ইউজ করে ব্যবহার করে আমরা টাচ প্যাড ব্যবহার করতে পারি। বলা হচ্ছে মানুষ কোন উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার করে, নানা উদ্দেশ্যে মানুষ কম্পিউটার ব্যবহার করে, যেগুলো সম্পর্কে আমরা বললাম। কম্পিউটার ব্যবহার করে আমরা ভবিষ্যতে কোন কাজগুলো করতে সক্ষম হব বলে মনে করি, যেমন এখানে কি বলছে, আমি জানি বিভিন্ন জায়গায় কম্পিউটার ব্যবহার করা হয়, যেমন অফিস, ব্যাংকে, প্রশাসনে ইত্যাদি জায়গায় আমরা ব্যবহার করি। আর সে বলছে, আমি আশা করি বিভিন্ন দুরারোগ্য ব্যাধি, নতুন নতুন ওষুধ তৈরিতে কম্পিউটার আমাদের সাহায্য করবে। এটা হচ্ছে আমরা ভবিষ্যতে কোন কোন কাজে ব্যবহার করতে সক্ষম হব বলে মনে করি, এখানে আমরা লিখতে পারবো। তো আশা করি আমরা যতটুকু সমস্যার সমাধান করেছি সেগুলো আপনারা বুঝতে পেরেছেন। এরপর যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন কমেন্ট বক্সে, অথবা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট আকারে, অথবা আমাদের অ্যাপে রিকোয়েস্ট আকারে। ধন্যবাদ সবাইকে, দেখাবো অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত 90° আলসের সাথেই থাকুন।